গুম খুন করেই ক্ষমতায় টিকে আছে সরকার, সমগ্র দেশ বদ্ধভূমিতে পরিণত হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে এই দুপুরের বিতরণ অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের কালো আইন প্রণয়ন করছে, নির্বাচন সামনে রেখে সরকার বিভিন্ন কালা কানুন তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।